কানাডার পূর্বাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ফিওনার। ঝড়ের প্রভাবে গাছ এবং বিদ্যুতের খুঁটি উড়ে গেছে। ঝড়ের প্রভাবে কয়েক হাজার বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ইউএস ন্যাশনাল হ্যারিকেন সেন্টার জানিয়েছে, ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে লরেন্স উপসাগরের তীরবর্তী নোভা স্কটিয়ায় রয়েছে। নোভা স্কটিয়া এবং প্রিন্স এডওয়ার্ড দ্বীপে গাছ এবং বিদ্যুতের লাইন ভেঙে পড়েছে। ফিওনা প্রায় এক সপ্তাহ আগে পুয়ের্তো রিকো এবং ক্যারিবীয় অঞ্চলের অন্যান্য অংশের উপর দিয়ে আঘাত হানার পর এগোতে শুরু করে। এটি ক্যান্সা এবং গুইসবোরো নোভা স্কটিয়ার মধ্যে আঘাত হানে শনিবার।